ফেনীর মুহুরি নদীর উজানের পানি এবং আবারও ভারী বর্ষণে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 8টি উপজেলার অফিস, আদালত, বাড়িঘর, রাস্তাঘাট, কৃষি জমি, মাছের খের ও গবাদি পশুর খামার পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী রয়েছেন 22 লাখ মানুষ। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে সাপের উপদ্রব, এতে অনেকের কাটছে নির্ঘুম রাত। নোয়াখালী থেকে মোহাম্মদ সোহেলের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। গত এক সপ্তাহের টানা বন্যায় নোয়াখালী জেলা শহর, মাঝদী সহ জেলার 8টি উপজেলার অফিস, আদালত, বাড়িঘর, রাস্তাঘাট, কৃষি জমি, মাছের ঘের ও গবাদি পশুর খামার পানির নিচে তলিয়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গ্রামের পর গ্রাম। এতে নিজস্ব আবাসস্থল থেকে লোকালয়ে বেরিয়ে এসেছে বিষধর সাপ ও জীবজন্তু। গত কয়েকদিনে শতাধিক ব্যক্তিকে সাপে কাটার খবর পাওয়া গেছে, যার কারণে পুরো বন্যা দুর্গত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমাদের এলাকায় অনেক সাপেরা বাড়ি গেছে। আমি কিছুক্ষণ আগে আমার ঘরে দেখছি, একটা সাপ দেখছি। সাপে কাটা রোগীকে নিয়ে সদর হসপিটালে ভর্তি হয়েছি, এখন 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী গত 3 দিনে সাপের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছে 63 জন নারী, পুরুষ ও শিশু। আজকে সকালবেলা আমার চাচাতো ভাই ঘাটে গেছে কাজ করার জন্য, একটা সাপে তার দংশন করছে। আমরা সদর মেডিকেল জেনারেল হসপিটালে আসছি, ওনাদের সেবায় আমরা খুব ভালো একটা পাইছি, ট্রিটমেন্ট পাইছি। স্থানীয় বন্যা দুর্গত বাসিন্দারা বলছেন, বন্যার পানি বেড়ে যাওয়ায় বিষধর সাপ ও জীবজন্তু বাসাবাড়ি, শুকনো উঁচু মাঠ ও লোকালয়ে আশ্রয় নিয়েছে। এতে ঘর থেকে বের হলেই কিংবা মাঠে ঘাটে বের হলেই সাপের কামড় খাচ্ছেন তারা। এতে সাপ আতঙ্কে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তাদের। মাঠে থেকে একটা সাপ বের হয়ে তাকে দংশন করেছে, তারপর আমরা নোয়াখালী সদর জেলা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পরে দেখলাম যে অনেক সাপে কাটা রোগী আছে এখানে, তারপর আমরা ওখানে নিয়ে যাই, তারা আক্রমণে আক্রান্ত হচ্ছে মানুষ। হাসপাতালে ভর্তি রোগীদের তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এসব সাপ ও জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষায় সচেতন হওয়া এবং আক্রমণের শিকার হলে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন এই ডাক্তার। কয়েকদিনের নোয়াখালীতে সৃষ্ট বন্যায় আমাদের এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে বিষাক্ত বিভিন্ন জীবজন্তু এবং বিশেষ করে সাপ তাদের আবাসস্থল থেকে বেরিয়ে আসার কারণে অনেক মানুষ হচ্ছে সাপদাহ দংশন হচ্ছে। গত 3 দিনে আমরা প্রায় 63 জনের মতো রোগী ভর্তি করেছি, যারা সর্পদংশনের কারণে আমাদের হসপিটালে এসেছে। এর মধ্যে গত 24 ঘন্টায় মোটামুটি 28 জনের মতো ভর্তি হয়েছে। তবে এই এখন পর্যন্ত কারো অবস্থা তেমন আশঙ্কাজনক বলতে আমরা পাইনি। তবে যেহেতু এই সমস্যাটা প্রকটভাবে ধারণ করছে, আমরা চাই যে সবাই এদিকে সতর্ক দৃষ্টিপাত অবলম্বন। বন্যা দুর্গত এলাকায় সাপে কাটা রোধে জনসচেতনতা তৈরি ও পর্যাপ্ত অ্যান্টিভেনম ইঞ্জেকশন প্রস্তুত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। আমরা আসি, যদি আমরা তার বাইরে এনে দেখাই দিলাম।